পর্দা না করার ভয়াবহ পরিণাম। 50-60টি সাপের উপর কবর দেওয়া হলো একটি মেয়েকে। 1986 সালে করাচির দৈনিক জং পত্রিকায় এক দুঃখিনী মায়ের লিখা একটি চিঠি প্রকাশিত হয়েছিল। সে চিঠিটিতে মহিলা লিখেছিলেন, আমার বড় মেয়ে কিছুদিন আগে মারা গেছে। তাকে কবর দেওয়ার জন্য কবর খনন করা হলে দেখা গেছে 50-60টি সাপ কবরে কিলবিল করছে। এ অবস্থা দেখে দ্বিতীয় তারপর তৃতীয় জায়গায় কবর খনন করা হলো। যেখানে কবর খনন করা হচ্ছিল সেখানেই ওসব সাপ দেখা যাচ্ছিল। পরামর্শ করে আত্মীয় স্বজন সেই সাপের উপরেই আমার মেয়ের লাশ রেখে মাটি চাপা দিয়ে ঘরে ফিরে এলো। মেয়েটিকে কবর দিয়ে ঘরে ফেরার পর মেয়েটির পিতা আমার স্বামী মাথার চুল ছিঁড়তে লাগলেন এবং কাঁদতে লাগলেন। আমার দুঃখিনী মেয়েটি নামাজ রোজা নিয়মিত আদায় করত, কিন্তু তার দোষ ছিল একটাই, সে ছিল অত্যন্ত ফ্যাশন প্রিয়। সবসময় সেজে গুজে থাকত, ঘরের বাইরে যাওয়ার সময় উগ্র সাজগোজ করত, আমি নিষেধ করলে আমাকে অপমান করত, মুখে যা আসে তাই বলতো, আমার কোনো কথাই সে শুনতো না। কবরে মেয়ে উলঙ্গ অবস্থায় ধনুকের মতো বেঁকে আছে। 1414 হিজড়ির শাবান মাসের শেষ শুক্রবার আমার এক বন্ধু করাচির কুরুঙ্গি এলাকার একটি ঘটনা আমাকে জানালো। সে শপথ করে বলল, আমি যা বলছি একটি শব্দও মিথ্যে নয়। আমার এক আত্মীয়ের যুবতী মেয়ে হঠাৎ মারা গেল। সে মেয়েটিকে কবর দেওয়ার সময় কবরে তার পিতাও নেমেছিলেন। ঘরে ফেরার পর পিতার মনে পড়ল তার হ্যান্ডব্যাগ কবরে রয়ে গেছে। ব্যাগে জরুরি কাগজপত্র থাকায় পুনরায় কবরের মাটি খনন করা হয়। উপরের মাটি সরিয়ে একখানা তক্তা সরিয়ে ভিতরে তাকিয়ে মেয়েটির পিতা চিৎকার দিয়ে দূরে সরে এলেন। কি হয়েছে, কি দেখলেন, চিৎকার দিলেন কেন? এসব কথার জবাবে মেয়েটির পিতা জানালো, সাদা ধবধবে কাফনে জড়িয়ে মেয়েকে কবর দিলাম। তাকিয়ে দেখি গায়ে কাফন নেই, আমার মেয়ে ধনুকের মতো বেঁকে আছে, তার মাথার চুল দিয়ে তার দুপা বাঁধা, ভয়ানক কিছু বিচ্ছুর মতো প্রাণী মেয়েটির সারা দেহ লেপটে আছে। এ অবস্থা দেখে মেয়েটির পিতা তার হ্যান্ডব্যাগের কথা ভুলে গেল, তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে এলেন। মেয়েটির জীবনযাপন সম্পর্কে আমি খোঁজ নিলাম। মেয়েটির মা বাবা বলল, তার মধ্যে আপত্তিকর কোনো দোষ আমাদের চোখে ধরা পড়েনি, তবে অন্য মেয়েদের মতোই সে ছিল ফ্যাশন প্রিয়, ফ্যাশনেবল ছিল তার চলাচল, সে কখনো পর্দা করেনি, বেপর্দা অবস্থায় চলাফেরা করত। কয়েকদিন আগে উগ্র সাজে সেজে সে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে যোগদান করেছিল। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সঠিক এবং সহিভাবে পর্দা করার তৌফিক দান করুক, আমিন।